আল্লামা মামুনুল হকের অবস্থা এখন কি জানেন তিনি প্রতি রাত এশার নামাজের পরে ফজর পর্যন্ত 10 বার নামাজে তেলাওয়াত করেন আল্লাহু আকবার জোরে বলবেন না আমি 17 মাস সেলে ছিলাম 3 মাস আমাকে ওয়ার্ডে দিল 3 মাস দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অন্তত 5 জন বেদিনকে আমি কলমা পড়ে মুসলমান করেছি ব্রাহ্মণবাড়িয়া জেলখানা তার সাক্ষী বহু বহু দা টর্চার আমাদের উপর হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের জবান থেকে আল্লাহ ডাক করে নিতে পারে না এমন ঈমান যদি ধারণ করতে পারো তুমি যেই দলের হও মরার আগেই তুমি আল্লাহর জান্নাত দেখবা যেখানে জবান না খুললে প্রতিবাদ না করলে ঈমান টিকবে না সেখানে মুমিনের জবান খোলা ফরজ হয়ে যায় যেমন হাদিসে আসছে বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ একটা ঘটনা লেখেন সিদ্দিক আকবর মদিনার মসজিদ থেকে মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন তাকায় দেখে বিপরীত দিক থেকে একটা ইহুদি বড় আলেম নাম ফিনহাস নাম কি ইহুদি আলেম জেনে রাখবেন জানতে হবে মানতে হবে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতির নাম হচ্ছে ইহুদি আল্লাহর নবীর মদিনার জিন্দেগীর সবচেয়ে বেশি ষড়যন্ত্র যারা করেছে তারা হচ্ছে ইহুদি গুত্তার দল কথা বলেন ঠিক কিনা খন্দক যুদ্ধের সমস্ত চক্রান্তরা ইহুদি কুত্তারা করেছে মদিনা সনদের এই সনদের এই শর্তগুলোকে ভেঙে এই মক্কার কুরাইশদেরকে সিকোর্ট করে পেয়ারা নবীকে উৎখাত করার জন্য 10,000 কাফের সুলজারদেরকে যারা মদিনা পর্যন্ত আসতে সাহায্য করেছে তারা হচ্ছে ইহুদি জানোয়ার না এই ফিনহাজ ইহুদি সিদ্দিক আকবরের সামনে পড়ছে সিদ্দিক আকবর ডাক ডাক অ ফিনহাস তুমি তৌরাত পড়ো না হালকা রা তা তৌরাত তুমি না তৌরাত পড়ো কহা তো তৌরাতে তো আল্লাহ আমার নবীর কথা মুসা নবীর কাছে ওহী নাজিল করছে সুবহানাল্লাহ জোরে কেন তৌরাতে আমাদের নবীর নাম আছে নাই এক হাদিসে আসছে আল্লাহর নবী কয় যদি মুসাও আমার জমানায় বেঁচে থাকত তার উপর ফরজ হইতো তার আনিত শরীয়ত ছেড়ে আমি মুহাম্মদের উপরে আখির নবীর উপরে ঈমান আনা একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না সিদ্দিক আকবর তৌরাতের রেফারেন্স দিয়া ইহুদি ফিনহাজ আলেমকে বলল তবে পড়ো আসলিম তাসলিম ইসলাম মানো শান্তি ব্যাপার ইহুদি তো তুই না মানলে না মানবি যেমন আমার দেশে হিন্দু আছে না নাই কথা বলেন তারা ধর্ম মানে না আমরা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আফসুস আছে মুসলমান হইলে ভালো হইতো কিন্তু না আমরা জোর করতে যাই কথা বলেন ঠিক কিনা ইহুদি উল্টা সিদ্দিক আকবরকে ডাকতে বলেন হ্যাঁ সিদ্দিক আকবর আমি তো কখনই মুসলমান হইতাম কিন্তু তোমাদের নবীর উপর কোরআন দেনা দিলেছে কোরআন পড়ে দেখছি তোমাদের আল্লাহ গরিব ও যে ওয়ালাই ইউকিদুল্লাহ কারদান হাসানা আল্লাহ কইছে কে আছে আমার খরচ দিবা আমি উত্তম বদলা দেব তো আল্লাহ গরিব দিকে তো টাকা চায় গাদার আর তো আল্লাহর কথা বুঝার যোগ্যতা নাই কথা বলেন ঠিক কিনা সিদ্দিক আকবরের সামনে যেই মাত্র কইছে আল্লাহ গরিব এটা আল্লাহর সামনে আঘাত কি আঘাত না আরে ভাই কথা বলেন না কেন আল্লাহ গরিব এটা কোনো মুসলমান মানতে পারে দুর্বল মানতে পারে নাকি সিদ্দিক আকবর সুজা মানুষ তো সুজা মানুষ রাগ হয় না হয় না হইলে আবার থামেও না কথা বলেন ঠিক কিনা সিদ্দিক আকবর নিজের শরীরের সমস্ত শক্তি এক হাতের মধ্যে আইনা ধপাস করে ফিনহাজের গালে একটা থাপ্পড় বসাই দিয়েছে এত চুটে থাপ্পড়টা লেগেছে থাপ্পড়ের আঘাতের চুটে ফিনহাজ মাটিতে পড়ে গড়াগড়ি খাওয়া শুরু করছে চিন্তা করলো সুজা মানুষ এত জোরে মারলো কেমনি এবং গাল মরাচ্ছে আর বিপরীত দিকে করে একটু দূরে গিয়ে উঠাই বউ দৌড় দিছে মদিনার মসজিদের দিকে সিদ্দিক আকবর পেছনে পেছনে দৌড়া ফিনহাস আগে আগে দৌড়াইয়া মদিনার মসজিদের রসুলের কদমের সামনে দাঁড়ায় কয় নবী গো বিচার চাই আমার গালে আঘাত করছে নবী কহ তোমার গাল দেখে তো বোঝা যা আঘাত কেউ করছে কার বিরুদ্ধে বিচার দায়ের করতে আসছো কে মারছে আপনার সিদ্দিক আকবর আবু বকর মারছে নবী কো মারছে ঠিক কিন্তু যার নাম কইছে এবারে মারুন না না মনে উমরের সামনে ভরছি না সুবহানাল্লাহ জোরে বলবেন না নামেরও একটা প্রভাব আছে না নাই ভাই কথা বলেন না কেন দেখেন শিয়ারা হচ্ছে সাহাবি বিদ্বেষী বলবো না কষ্ট হচ্ছে আপনাদের শিয়ারা হচ্ছে সাহাবা বিদ্বেষী খুতবাতে জুলফিকারে জুলফিকার নকশবন্দি আমাদের তোমার আলিয়া লেখছে এক শিয়া দুই সাহাবির নামে দুইটা সার পাল দুইটা সার গরু গরু চিনেন তো একটার নাম রাখছে আবু বকর একটার নাম রাখছে উমর কয়েকদিন পরে খবর আইছে
যে সার শিয়া বলতো একটা সারে গুতা দিয়ে হেরে মেরে ফেলছে হুজুর ক যেই সারটার নাম উমর গেদ ওহিডেই মারছে শুনেই কথা যে সারটার নাম উমর গিয়া দেখো সেটাই মারছে খবর নিয়ে দেখে হ্যাঁ যে সারটার নাম উমর রাখছিল এটাই গুতা দা মালিক মেরে ফেলছে নামের একটা প্রবলেম আছে রসুল ডাক দেখো হ মারছে তো দেখতে আছি তোমার পাঁচ আঙ্গুলের চাপ তোমার গালে বসে আছে তবে সিদ্দিক তো মারার মানুষ না মারছে মনে হয় আমার উমর আমি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে বলছি আপনার আবু বকরই আমাকে আঘাত করছে রসুল যদি আবু বকর আঘাত করে থাকে এই মানুষটা এমনি এমনি মারছে না তুমি কোনো অন্যায় মনে করছো এর লিগে মারছে ইহুদি কুত্তা একবার কাক যেমন কু খায়া ওই যে চালের উপর উঠে দুই পাশে দুইটা মারি দিয়া কিছুই খাই নাই এরকম মুখ মুছে ক না হুজুর আমি কিছুই করি নাই আমার পাইছে আর মারছে নজরুল্লাহ বলবেন না ইত্তম স্বরে সিদ্দিকে আকবর আসা ওই যে হাতার কথা পড়ে দি রসুল ডাক দেখা অবকর এ অবকর শুনেন আপনার বিরুদ্ধে আমার আদালতে মামলা আপনি নাকি ওরে মারছেন হুজুর মারছি মানে একটা মাইনা আমার কলিজার আগুন ঠান্ডা হয় নাই পারমিশন দেন মারতে মারতে জালিমটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন রসুল ডাক দেখা অবকর এই সুযোগ আর নাই কেন তুমি আমার ফর্মবর্দার সাহাবি কিন্তু আমার আদালত তোমার জন্য যেমন ইহুদির জন্য তেমন আর আমরা জেলে গিয়ে দেখছি আদালত হলো বাংলাদেশের কা তামাশা তোমার কথা কয় না ঠিক কিনা জোরে কান টাকা যেদিকে আদালত সেদিকে আল্লাহ এগুলারে বুঝার তৌফিক দান করুন আরে ভাই একটু জোরে কান না আমিন বিচার যদি টাকার মাধ্যমে প্রহসন হয় এই রাষ্ট্রে কখনো কল্যাণ আসতে পারে না মহতারাম হাজিরিন সিদ্দিক আকবর কে রসুল সুকস করলে তুমি মারছো কেন হুজুর আপনার দরবার থেকে উঠে মদিনার রাস্তাতে হাঁটতেছি ওরে বিপরীত দিক থেকে দেখতেছি আসতেছে তারে দাওয়াত দিছি আসলিম তাসলিম তুই ইসলাম মান না মানলে তোর কপাল তুই খাবি সে মানলো তো নাই উল্টা আমার আল্লাহকে গরিব বলে গালি দিল হুজুর আপনি তো জানেন আমি সিদ্দিক আকবর ছিলাম আরবের সবচেয়ে ধনাঢ্য আপনার উপর ইমান মালিকের উপরে ইমান আনার পরে আমার সব সম্পদ মালিকের মালিকের কুদরতি কদমের সামনে বিলাইয়া দিছি আমার এখন পরিচয় দুনিয়ার ধনে আমি ধনাঢ্য না আমি ইমানের বলে বলিয়া হুজুর সে যদি না মানতো আমার কোনো আপত্তি ছিল না সে মানলো না উল্টা আমার আল্লাহরে গালি দিছে আমার আল্লাহ নাকি গরিব আমার জীবন থাকতে আমার মালিককে কেউ আঘাত করবে সেটা আমি আবু বকর বরদাস্ত করতে পারি না কিন্তু আমাদের বাংলাদেশের চিত্র ভিন্ন ষোলো কোটি মুসলমান শোনো এই ষোলো কোটি বাংলাদেশের মুসলমান যে যে রাজনীতির দলের মুসলমান হও দল তোমার ছিল আছে থাকুক আমরা দলের বিরুদ্ধে কথা বলি না দলের বিরুদ্ধে কথা বলতে আমরা অভ্যস্ত না কিন্তু এই জায়গায় তোমাকে দৃঢ় হতে হবে ইস্তিকামত ওয়ালা হতে হবে যেখান থেকেই যে অবস্থান থেকেই আমার নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে শব্দ উচ্চারণ হবে বুকে রক্ত দিতে ময়দানে ছাপিয়ে পড়তে হবে নতুবা তুমি ইমান নিয়ে কবরে যেতে পারবে কবি নজরুল তো কইছে রসুলের অপমানে কাঁদে না যদি তোর মন মুসলিম মুনাফিকই রসুলের উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো একটু জোরে চিল্লে বলেন আমি মহতারাম হাজরিন সিদ্দিক আকবর কো আমার আল্লাহরে গালি দিছে এই জন্য মারছে ফিনহাস কোন আমি কইনি দুইজন একজন বলছে বলছে একজন বলছে বলেন দুইজন বিতর্ক হইলে সাক্ষী দরকার আছে না আচ্ছা সিদ্দিক আকবর যে মিথ্যা বলে না এটা নবীর চেয়ে ভালো কেউ জানে কথা বলে না রসুল ডাক অবকর আমি তো জানি আপনি মিথ্যাবাদী না আল্লাহ নিজেই আপনাকে সিদ্দিক বলছে আপনি সত্যবাদী তার সম্রাট কিন্তু এটা 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 হচ্ছে আদালতে নবী আদালতুন নবী এখানে আদালত চার সাক্ষী আপনার পক্ষে কোনো সাক্ষী আসেনি সিদ্দিক আকবর ডাক হুজুর ঘটনার সময় ও আর আমি সারার কেউ ছিল রসুল বললেন অবকর আপনি সত্যবাক সত্যবাদী কিন্তু যেহেতু সাক্ষী দিতে পাচ্ছেন না আমার আদালত আপনাকে আসামি বানাবে সিদ্দিক আকবরের বিরুদ্ধে রসুল রায় করবে ইসলামের অনুশাসনটা কি যতটুকু আঘাত ততটুকু প্রতিঘাত সুবহানাল্লাহ ধরে বলবেন না এই অনুপম বিচার পৃথিবীর কোনো জম দিতে পারেনি
প্যার নবী সিদ্দিক আকবরের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন ইত্তব সুরাকাশের মালিক আল্লাহ ডাকতে বলেন জিব্রাইল যাও আমার বন্ধুর আদালতে চলে যাও আমার বন্ধুকে আমার সালাম বলো আর আমার বন্ধুকে ডাকতে বলো দুনিয়ার জমিনে সিদ্দিক আকবরের কোনো সাক্ষীর প্রয়োজন নাই আজকের ঘটনার জন্য আমি আল্লাহ সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম لقد سمع الله قول الذين قالوا والله فقير والله فقير ونحن أغنياء الله ডাক দে বলে হাবিব কিবরিয়া সিদ্দিক আকবরের বিরুদ্ধে রায় ঘোষণার আগে আমি আল্লাহর কালামে হাকিমের আয়াতটা শুনুন নিশ্চয়ই আমি আল্লাহ শুনেছি যারা আমি আল্লাহ গরিব তারা ধনী তার অর্থ হলো ডাকদা বলে গো নবীজি দুনিয়ার জমিনে সিদ্দিক আকবরের সাক্ষীর কোনো প্রয়োজন নাই যে কোরআন কখনো ভুল প্রমাণিত করতে পারে নাই কেউ একটা অক্ষর মুছতে পারে নাই পারবে না যে কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত এখন থেকে কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবরের পক্ষের সাক্ষীর আয়াতটা কোরআনে লিপিবদ্ধ থাকবে আমি আল্লাহ সিদ্দিক আকবরের পক্ষ অবলম্বন করে বললাম আপনার সিদ্দিক আকবর সত্যবাদী ইহুদি মিথ্যাবাদী আল্লামা মামুনুল হকের অবস্থা এখন কি জানেন তিনি প্রতি রাত এশার নামাজের পরে ফজর পর্যন্ত 10 বারা নামাজে তেলাওয়াত করেন আল্লাহু আকবার জোরে বলবেন না আমি 17 মাস সেলে ছিলাম 3 মাস আমাকে ওয়ার্ডে দিল 3 মাস দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অন্তত 5 জন বেদিনকে আমি কলমা পড়ে মুসলমান করেছি ব্রাহ্মণবাড়িয়া জেলখানা তার সাক্ষী বহু বহুদা টর্চার আমাদের উপর হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের জবান থেকে আল্লাহ ডাক করে নিতে পারে না এমন ঈমান যদি ধারণ করতে পারো তুমি যেই দলের হও মরার আগেই তুমি আল্লাহর জান্নাত দেখবে